আজকে তো আমার খুবই খুশি লাগতেছে, কারণ আমি তো আজকে অনেক টাকার মালিক হয়ে গেছি রে। ওয়ে ওয়ে ওলে ওলে ভ্যাম থা খুশি, তো সুইমিং পুলেই নামে বসি উঠ ফটাফট। ওয়ে ওয়ে ভাই আজকে আমার মনটা এমনি অনেক ভালো, কারণ ভাই আমি পুলিশ স্টেশন উড়াই দিছি, এই জন্য ভাই ওর চাকরি আর 4 দিন ছিল, ওর বাদ দিয়ে এখন আমার পালা। চিকা ওয়ে ওয়ে এখন ভাই আমি আরও মনটা ভালো করার জন্য কাজ করি একটু। আমি এখন বিদেশ থেকে ঘুরে আসি, মনটা ভালো করার জন্য যাই, মনটা ভালো করার জন্য একটু বিদেশ থেকে ঘুরে আসি, কারণ বিদেশ হচ্ছে মনটা ভালো করাতে। সবাই রে ওয়ে 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 ওলে 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 ভাই সাবধানে গাড়ি চালো। ওয়ে 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 বন্ধু আমার রাশিয়া, ওয়ে ওয়ে বাই রে বাই রে বাই রে বাই রে বাই রে। ওই তো দেখতে পাচ্ছি সমুদ্র, যাই ওখানে গিয়ে একটু স্নান করি, স্নান করলে একদম পুরো গাটাই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমার কাছে এমন এই তো এই জায়গা থেকে আমি এখন নামে পড়ি, কিন্তু আমার কাছে এমন পাওয়ার আছে যেটা তো ভাই ওয়াও। আমি এখন একজনকে কল করি, তাকে বলি যে আমার জন্য একটা গাড়ি এনে দিতে, তাকে কল করে বলি, তো তাকে কল দিয়ে বলছি আমার জন্য একটা বোট পাঠাই দিতে, সে আমার জন্য একটা বোটই পাঠাই দিচ্ছে ভাই সাফ। আর এই বোটটা দেখি যে কত স্পিডে চলবে এই বোটটা, হ্যাঁ একটু দেখবো তো কত স্পিডে। ও মাই গড এটা কত বেশি স্পিডে চলে রে, ও বাবা রে ভাই, ও মাই গড কত স্পিডে চলে রে। এবার একটু এরকম করি, বোট উল্টে গেছে ভাই, আমার বোট উল্টে গেছে, বাহ ভাই আমার বোট উল্টে গেছে ভাই, আমি করবোটা কি ভাই, আমার বোট তো উল্টে গেছে, এখন বোট সোজা কীভাবে করবো? এক কাজ করি বোট থেকেই নামে পারি, এ উল্টা হয়ে একদম মাটির তলায় বসি, বোটের উপরে উঠে একদম পুরো আমার মাথায় ভাঙে গেছে। রে ভাই হাতের মধ্যে আমার হাতই ভাঙে গেছে, হাতটাকে এমন উপর থেকে পড়ছি হাতই ভাঙে গেছে, শুধু হাতটা একটু মুচকে গেছে, হাতটা ছুটাইতে পারতেছি না, না হাতের দিকেই তাকায় আছে ভাই, হাতটাকে ছুটাইতে আর পারতেছি না ভাই। গড অনেক কঠিন ভাই রে, আমি তো ভাবছিলাম ভাই বোট চালানো অনেক সহজ, দেখি বোট চালানো যে এতটা কঠিন বেশি এটা তো আগে জানতাম না। আর ভাই আমি কত স্পিডে যাচ্ছি যে আমার মনে হয় খুবই জোরে, আমার এত জোরে লাগছে ভাই, আমি স্পিডের ছুটে বাঁচি না, ছুটের না কেন ভাই, ছুটে না কেন হাত ভাই, ছুট 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 হাত ছুটে না কেন, ছুটে না কেন হাত, হাত দিয়ে ছুটে না কেন, হাত দিয়ে ছুটে না কেন, হ্যাঁ হাত দিয়ে ছুটে না কেন, হাত দিয়ে ছুট ছুট বলতেছি ছুট ছুটে না কেন ভাই। ও ভাই আস্তে করে একটু টান মারি তো দেখি কি হয় নাকি। ও মাই গড অনেকক্ষণ পর হয়ে গেছে আর আমার বোটটা উল্টে যে পড়ে আছে, আমি ভাই বোট কখনো আর চালাবো না বাবা, কিন্তু আমার গাড়ি কোথায়? আরে ভাই আমার মনে হয় আমার গাড়িটাই চুরি হয়ে গেছে, ধরে তো আমি এক কাজ করি, বলে দেই যে আমাকে আমার জন্য একটা গাড়ি পাঠায় দিতে, তো ফোন দিয়ে ওনাকে বলে দিই, দিয়ে দিই বলে। আর ভাই গাড়ি তো ফাইনালি পাঠায় দিচ্ছে, আর এখন আমি গাড়িতে উঠে পড়ি, গাড়িতে উঠে যাই বাসায় যাই, কিন্তু ভাই এই গাড়িটা তো আমার অতটা ভালো লাগতেছে না, আমি এক কাজ করি আমি না, কিন্তু ভাই এখানে একটা সমস্যা আছে, বাড়িতে গিয়ে যদি আমি অন্য কারো গাড়ি যদি আমি বাড়ি আমি যদি গাড়ি, কিন্তু ভাই বাড়িতে আমার চোরের আশঙ্কা অনেক বেশি,
চোর এমনও করতে পারে যে ভাই আমার ওই গাড়িটাকে রিপিং করে, চোর আমার ওই গাড়িটাকে যে চুরি করে আবার ওই গাড়িটাকে রিপিং করে এখন ওই গাড়িটা দিয়ে আবার এই গাড়িটা চুরি করে নাই। তো জানি না ভাই কি হবে কি না হবে আমি জানি না, কিন্তু আমার আজকে খুবই আনন্দ লাগতেছে। আব্বে আব্বে আব্বা, আরে ভাই আনন্দের চেটা থেকে এত জোরে আসছি যে ভাই পুরো গাড়ি হয়ে যাবে। ভাই এক কাজ করি ভাই, কিন্তু এই বনাট ফনাট ভাঙ্গা গেছে, কিন্তু বনাট ফনাট ভাঙলে কোনো সমস্যা নেই, কারণ এরকম গেট অনেক আছে। কারণ ভাই কারণ এরকম তো চোর নিজে রিপিং করে নিতে পারবে, এখন আমার ভয় হচ্ছে গাড়ি। হ্যাঁ গাড়ি আমার ভয় কেন হবে, আমি তো বড় লোক, কুটি কুটি হয়ে গেছি আমি, 3 কোটি আমার কাছে আসছে এখন, 20,54,00,000 ও টাকা, এত বেশি টাকা ভাই সব, যে আমি এখন একটু এক কাজ করি, আমি টিভিটাকে এই অন করে দিই, এই অস্তে করে এই করে অন করে এই আর কেমে গেঙ্গে সব দেখতে পাবে। গেম চালিয়ে নিতে হবে, একটা রেম জেলেন্স যে যে দিতে পারবে সে পাবে পুরো 10 কোটি টাকা। আর এই রেম জেলেন্সটা যতটা সহজ ততটা কঠিন, যতটা সহজ না মনে করতেছেন আপনাদের একবার সাথে দেখাই। এই দেখেন এখান থেকে পড়লে কিন্তু আপনাদের আর গুড় সব ভেঙে যাবে। এই দেখেন দেখতে পাচ্ছেন কতটা বড়, কে কে রেম চালিয়ে পার্টিসিপেট করবেন আমার টেলিফোন এখানে সরাসরি আপনারা চলে আসবেন, ধন্যবাদ। কিন্তু ভাই টিভির কী নিউজ দেখালো ভাই, আমি 10 কোটি টাকা, বাপরে আজকে আমি এই র্যাম্পে পার্টিসিপেট করবই। কিন্তু ভাই আমি যেরকমটা বলছি সেরকমই হয়েছে, হ্যাঁ আমি যেরকমটা বলছি ভাই সেরকমই হয়েছে, ওই গাড়িটা চুরি করে এখন এই গাড়িটা রাখা গেছে। যাই বেশি কথা না বলে এখন আমি র্যাম্পটা কমপ্লিট হতে যাই, র্যাম চালা আসতে তো আমি চলে আসছি। কিন্তু ভাই আমাকে তো হচ্ছে যে এরকম কেন গাড়ি দিল, ওই যে কোনো গাড়ি দিবে, কিন্তু ভাই একদম পুরো এটা তো টিভির মতো আসে, তোর মনে হচ্ছে অনেক কঠিন ভাই। ভাই তোমরা যদি আমার সাথে থাকো ভাই আমি তাহলেই কমপ্লিট করতে পারবো, তোমরা আমার সাথে থাকো ঠিক আছে, সাথে থাকো সাথে থাকবা, কিন্তু তাহলেই কিন্তু আমি কমপ্লিট করতে পারবো, নাহলে কিন্তু পারবো না। আর এই দিক দিয়ে এই র্যামটার উপরে উঠবো না আমি ভাই, এইটা দিয়ে উপরে তো নুবরা উঠে, আমি তো প্রো, নুবরা তো ওইটার উপর দিয়ে যায়, আমি তো প্রো ভাই, আমি প্রো প্লেয়ার না। গাড়ির বনাটও ভাঙ্গে দিছে, আবে ভাই এখান তো ওটা অনেক কঠিন র্যাম চ্যালেঞ্জ ভাই, আবে কিন্তু ভাই আমি এখান থেকে শর্টকাট নিয়ে নিই তাহলে ফার্স্ট হয়ে যাবো। আর এখান থেকে আমি শর্টকাট নিয়েও নিলাম আর আমি ফার্স্টও হয়ে গেছি, এখন গাড়ি থেকে নামে পড়ি। আর ভাই হাওয়াতে তো ভাসতেছি আমি এখন, ভাই আমি দেখি তো এখানে, ওই তো ভাই ওই মহিলাটাই, ওই মহিলাটার কাছে আমি দৌড়ে যাই। এই তো চলে আসলাম, এখন আমি এই মহিলাটাকে জিজ্ঞাসা করি, শুনেন আপনাকে আমি একটা কথা বলি, কি বলবি আমি কই আমি চলেছে কমপ্লিট করছি না, হ্যাঁ আমি কমপ্লিট করে বলছি, এখন দেন আমাকে 10 কোটি টাকা দেন। আচ্ছা আপনার ব্যাংকটা খুললে শুধু, আচ্ছা আপনার মোবাইলটা খুললে, মোবাইলটা খুলবো দেখি তো কি হয়। কিন্তু ভাই ফোনটা ভাই যখনই বের করলাম তখন তো দেখলাম ভাই আমার সাথে চিটারিস 900 কোটি টাকা ভাই সব, এত টাকা দিয়ে আমি কী করবো ভাই, এত টাকা দিয়ে তো ভাই আমি এই 2টা বাড়ি ভাড়া দিয়ে একদম পায়ের উপরে পা তুলে খাবো। এখন ভাই ফোনটা শুধু ভিতরে ঢুকাই, আর ভাই এরকম কেন দৌড়াচ্ছি, আর ভাই সাফ এখন আমি একটা গাড়ি নিয়ে আমাকে আবার একটু ইয়া করতে যাইতে হবে, দেখতে যাইতে হবে আমার বাড়িতে যাই আমি একটু ইয়া করব। আমাকে একটা ডগ কিনা লাগবে, কিন্তু একটা ডগ যে কোথায় পাই, ডগ যে কোথায় পাই জানি না। আর ভাই এখন দেখি তো ডগ কোথায়, এ ভাই এই তো একটা ডগ পাইছি, এই আমার এই এই আমার উপরে উঠবে না, আমার মালিক এসে দাওয়া দাওয়া না ভাই, এর মালিক আবার কে ভাই, যাই তো এর মালিক আবার কে, এ কুকুরটার মালিক আবার কে, ওই তো ভাই একজন তো ওখানে আছে, ওই ওই মনে হয় মালিক।
ভাই আমাকে এরকম শরম লাগতেছে ভাই আমার, কারণ আমি ভাই এত কোটি টাকার মালিক, তারপরেও গাইস আমি এইভাবে কেন ভাই? আমি তো ভাই জানি না কিচ্ছু, ভাই জানি না আমি কিচ্ছু জানি না। ওই তো ভাই ভাই এই তো ভাই, এইটা কি আপনার কুকুরটা? হ্যাঁ ভাই, এই কুকুরটা আমার। আচ্ছা ভাই, এই কুকুরটার দাম কত? এই কুকুরটার দাম হচ্ছে মাত্র ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা আপনাকে দিয়ে দিয়েছি। আপনার কুকুর যাই, এখন আমি আমার কুকুরটাকে নিয়ে আসি। এক মিনিট, কুকুর এখানে আসলো কিন্তু, ও মানে আটটা আটটা চলে আসছে। এই 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 আমার উপরে উঠবে না। এই তোর বসের কাছ থেকে আমি তোকে টাকা দিয়ে কিনে নিয়েছি। আবার বললাম ওটা নোটের তো না, আমার উপরে উঠছে না, আপনাকে আমি শেয়ার করাই। কি তুই আবার আমাকে উপরে উঠাবি তোর? ওঠাবো না কেন? হ্যাঁ ও ভাই সাফ, তুই তো ভালোই জোরে দৌড়াইছে। হ্যাঁ ভালো জোরে তাহলে দৌড়াবো না কেন? হ্যাঁ ভাই, আজকে এই কুকুরটাকে নিয়ে বাসায় যাই, পরে দেখা হবে। বাই বাই।